ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা। ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও একবার স্বাগত জানাই। আমরা জানি আজ পশ্চিমবঙ্গ পুলিশের এসআই পরীক্ষার প্রিলিমিনারি এক্সামিনেশন হয়ে গেল। সেই প্রিলিমিনারি পরীক্ষার কিছু সঠিক উত্তরপত্র নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। এটা পার্ট ওয়ানের ভিডিও। রাত্রেবেলা আমরা পার্ট টু অর্থাৎ জিকেটা এখন আলোচনা করে দিচ্ছি পার্ট ওয়ানে, আর পার্ট টুয়ে আমরা ম্যাথ এবং জিআইটা আলোচনা করে দেবো। চলো দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন এসেছিলো আর সঠিক অ্যান্সারগুলো। সঠিক অ্যান্সারগুলো তোমরা মিলিয়ে নাও এবং তোমরা দেখে নাও কার কত স্কোর হচ্ছে, তোমরা কমেন্টে জানাতে পারো কার কতগুলো ঠিক হয়েছে। দেখে নাও প্রথম প্রশ্নটা, আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও প্রথমটা। দেখে নাও প্যালিওলজিস্ট নিম্নলিখিত কোন বিষয়টিকে বলা হয়? প্যালিওলজিস্ট বলা হয় প্রধানত অপশান এ হয়ে যাবে উদ্ভিদ ও প্রাণী জীবাশ্ম, অপশান এ। দু একটা দেখে নাও, নিউটনের প্রথম গতিসূত্র প্রচলিত যে নিউটনের প্রথম গতিসূত্র বলা যায় প্রিন্সিপাল অফ ইনার্সিয়া অর্থাৎ জড়তার মূলনীতি, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তিন নম্বর প্রশ্নটা দেখে নাও, তিন নম্বর প্রশ্নটা খুব সহজ প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল 13 এপ্রিল 1919 সাল, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। চার নম্বর প্রশ্নটা দেখে নাও, চার নম্বর প্রশ্নটাতে বলা রয়েছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদের সদস্য ও রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা, অর্থাৎ অপশান বি হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। পাঁচ নম্বরটা, বীরবরের আসল নাম কি? আমরা সকলেই জানি মহেশ দাস, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট দেখে নেওয়া যাক, নেক্সট প্রশ্নটাতে কি বলা রয়েছে দেখে নাও, হীরা শক্ত হওয়ার কারণ কি? তাহলে হীরে শক্ত হয় কেন? প্রধানত এ চারটি ভ্যালেন্সি ইলেকট্রন বন্ডের দ্বারা প্রতিটি কার্বন পরমাণু যুক্ত বলে, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। সাত নম্বরটা, লোকসভায় জিরো আওয়ার সর্বাধিক কত সময় পর্যন্ত সময়কাল হয়? জিরো আওয়ারের 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট, অপশান এ হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। দেখে নাও আট নম্বর প্রশ্নটা কি বলা রয়েছে, আট নম্বরটা বলা রয়েছে কোনটি ভারতের জিডিপি সর্বাধিক লাভ হয়, মানে জিডিপি উৎপাদন সর্বাধিক বেশি হয় কী ক্ষেত্রে? সেবা ক্ষেত্রে, অপশান বি হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। ন নম্বরটা দেখো, প্রাকৃতিক নির্বাচনবাদ অর্থাৎ ল অফ ন্যাচারাল সিলেকশন, এটা কার? এটা ডারউইন, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। দশ নম্বর প্রশ্নটা দেখে নাও বন্ধুরা, দশ নম্বরটা বলেছে নিম্নলিখিত কোনটি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের প্রয়োজন হয়? ডায়াবেটিস হলে আমরা প্রধানত ইনসুলিন দিই, অপশান সি হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। চলো দেখে নেই পরের প্রশ্নটি, নেক্সট বলা রয়েছে খুব সহজ প্রশ্ন, গোবর গ্যাসের প্রধান উপাদান কি? গোবর গ্যাসের প্রধান উপাদান মিথেন, অপশান বি হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। লেটার ফ্রম এ ফাদার টু ডটার, বইটি কার লেখা? বইটি লিখেছিলেন জওহরলাল নেহরু, অপশান সি হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। দেখে নাও তারপরে ১৩ নম্বর প্রশ্নটা, আফ্রিকা ও ইউরোপ থেকে পৃথক করেছে, মানে আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে কোনটি, কোন সাগরটি? এখানে অপশান এ অর্থাৎ ভূমধ্য সাগর হয়ে যাবে সঠিক অ্যান্সার। রাশিয়াতে অনুষ্ঠিত ২০১৮ সালে ফিফা বিশ্বকাপে জয়লাভ করেছে কোন দেশ? ফিফা বিশ্বকাপ জয়লাভ করেছে জার্মানি, অপশান বি হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। ১৫ নম্বর প্রশ্নটা দেখে নাও, ১৫ নম্বর প্রশ্নটা দেওয়া আছে কোনটি বর্তমান ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক? পাবলিক সেক্টর ব্যাংক আমরা সকলেই জানি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ অপশান বি হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। চলো নেক্সট, নেক্সট দেখে নাও বন্ধুরা, এখানে বলা রয়েছে নিম্নলিখিত কোনটি তড়িৎ পরিমাণের একক নয়, তড়িৎ পরিমাণের একক কুলম্ব হবে, সিমেন হবে, অহম হবে, কোনটি হবে না? আংস্টম, অপশান সি হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর,
অর্থাৎ এলওসি, আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আইএলওর সদর দপ্তর কোথায়? জেনেভা। অপশান সি হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। 43 নম্বর প্রশ্নটা দেখে না বন্ধুরা, 43 নম্বর প্রশ্নটা কি বলা রয়েছে? ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্র, এটা খুবই সহজ, বারবার রিপিট হয়, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, দেরাদুন। গরুর দুধে কোন ভিটামিন থাকে? গরুর দুধে ভিটামিন থাকে অপশান এ, অর্থাৎ ভিটামিন বি থাকে, অপশান এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। দেখে নাও, কুঞ্জরানী দেবী, কুঞ্জরানী দেবী কিসের সাথে যুক্ত? এটা 2007 সালের কোশ্চেনেও রিপিট হয়েছিল, 2000 কুঞ্জরানী দেবী প্রধানত ভারোত্তোলন, অর্থাৎ অপশান বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। চলো নেক্সট, নেক্সট দেখে না বন্ধুরা, ভারতের আয়কর, ভারতের আয়কর কেমন কর? এটা প্রত্যক্ষ ও প্রগতিশীল কর, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ভারতের উপকূলরেখার দৈর্ঘ্য কত? ভারতের উপকূলরেখার দৈর্ঘ্য 7516 কিলোমিটার, 7516.6 কিলোমিটার, এখানে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট, 48 নম্বর প্রশ্নটা দেখে নাও, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, অর্থাৎ নাইট্রোজেন সংবন্ধ করে মৃত্তিকাতে কোন ব্যাকটেরিয়া? সেটা হচ্ছে রাইজোবিয়াম, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 49 নম্বর প্রশ্ন দেখে নাও বন্ধুরা, 49 নম্বর প্রশ্নটাতে কী বলা রয়েছে? নিম্নলিখিত কোন কণাটি সালোক সংশ্লেষ প্রক্রিয়া সাহায্য করে? ক্লোরোপ্লাস্ট, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো দেখে নাও নেক্সট, পৃথিবীর শুষ্কতম মরুভূমি কোনটি? পৃথিবীর শুষ্কতম মরুভূমি, এখানে আটাকামা, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 50 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার সি। চলো নেক্সট দেখে নেওয়া যাক, নেক্সট কি বলা রয়েছে? 51 নম্বর প্রশ্নটা দেখে নাও, ভেক্টর রাশি নিম্নের কোনটি? এখানে বল হয়ে যাবে ভেক্টর রাশি, অপশান এ। 1761 খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়ার কে ছিলেন? 1761 খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় বিশ্বযুদ্ধের সময় পেশোয়ার ছিলেন বালাজি বাজিরাও, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। জলদাপাড়া অভয়ারণ্যটি, এটা খুব সহজ প্রশ্ন, অনেকবার আসে, প্রশ্নটি বারবার রিপিট হয় বিভিন্ন পরীক্ষায়, তাই ভালো করে জেনে রাখো, যারা জানোনি অপশান বি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার, পশ্চিমবঙ্গ। তারপর এটা দেখে নাও, সূর্যের আলো কোনো ব্যক্তিকে তার ড্যাশ উন্নতিতে সাহায্য করে? সূর্যের আলো থেকে আমরা কী পাই? প্রথমত ভিটামিন ডি, তাহলে ভিটামিন ডি যে অপশানে রয়েছে, অপশান বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। 55 নম্বর প্রশ্নটি দেখে নাও, পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন? এখানে হুগলি জেলার, হুগলি জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন, অপশান এ হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। চলো নেক্সট, নেক্সট দেখে নাও, 66টা আছে জিআই, এটা পরে মিলিয়ে দেবো। 67 নম্বর প্রশ্নটা দেখে নাও, এখানে ন্যাটো, ন্যাটোর সম্পূর্ণ কথা কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, অপশান সি হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় প্রধানত কোচদের, অর্থাৎ প্রশিক্ষকদের, অপশান সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। তারপর হচ্ছে মাতাতিলাম জলবিদ্যুৎ প্রকল্প, মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীতে অবস্থিত? এটা উত্তরপ্রদেশের বেতোয়া নদীতে অবস্থিত, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 70টা, এটা একটা ম্যাথের অঙ্ক, এটা পরে আমি আলোচনা করে দেবো পরের ভিডিওতে। দেখে নাও 71 নম্বর প্রশ্ন, কি বলা রয়েছে দেখে নাও, এখানে বলেছে গীতা গোপীনাথ কোন আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত হয়েছেন যিনি প্রথম মহিলা অর্থনীতিবিদ? ইনি হলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল,
অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের প্রথম মহিলা অর্থনীতিবিদ হিসেবে গীতা গোপীনাথন নিযুক্ত হলেন। অপশান ডি হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। লীলাবতী, লীলাবতী কে লিখেছেন? লীলাবতী লিখেছিলেন কল্পাচার্য। অপশান ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। 72 73 নম্বর প্রশ্ন, সূর্যের নিচের কোনটি শক্তি কোন পক্ষে শক্তি অর্জন করে? নিউক্লিয়ার ফিউশন। অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপর অ্যাথলেটিক ফুড, অ্যাথলিটস ফুড রোগটি হয় কিসের ফলে? ছত্রাক। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 75 বাতাসে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 76 নম্বর প্রশ্নটা দেখে নাও বন্ধুরা, রকেট যে নীতির ওপর ভিত্তি করে কাজ করে? এখানে নিউটনের গতিসূত্র আছে, নিউটন তৃতীয় গতিসূত্র ওপর কাজ করে, এখানে যেহেতু নিউটনের সূত্র রয়েছে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বাণিজ্যিক সারগুলিতে কোন মৌলটি থাকার সম্ভাবনা কম? ফসফরাস থাকে, নাইট্রোজেন থাকে, পটাশিয়াম থাকে, থাকে না কোনটা কম থাকে? সিলিকন। অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিচের কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি? এখানে হিরো অর্থাৎ হীরের ঘনত্ব সবচেয়ে বেশি, ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। তারপর 78 নম্বর প্রশ্নটা দেখে নাও বন্ধুরা, 79 নম্বর, লন্ডনের স্টক মার্কেট সূচক অর্থাৎ স্টক মার্কেটের স্টক মার্কেট সূচক হিসেবে উল্লেখ করা হয় কোনটি? এখানে ফুটসি অর্থাৎ এফটিএসই এইটা হচ্ছে সঠিক অ্যান্সার। অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপর নেক্সট দেখে নাও বন্ধুরা, নেক্সট কি বলা রয়েছে? নিম্নলিখিত নোবেল গ্যাসগুলির মধ্যে কোনটি বায়ুমণ্ডলে পাওয়া যায় না অর্থাৎ অনুপস্থিত থাকে? এটা রেড ওয়ান। অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ট্রাক ও ফিল্ড তারকা কার্ল লুইস 1984 সালে অলিম্পিকে কয়টি স্বর্ণপদক পেয়েছিলেন? এখানে অপশান ডি 4টি স্বর্ণপদক পেয়েছিলেন। তারপর 97টা ভারতীয় রিজার্ভ ব্যাংক কের কাজ নয় কোনটা? এখানে সাধারণ মানুষের আমানত গ্রহণ করা তো অপশান সি এটি কাজ নয়। 98 এর প্রশ্নটা দেখে নাও, কালো সুতির মাটি অর্থাৎ ব্ল্যাক কটন সয়েল কাকে বলা হয়? এর অপর নাম রেগুর মৃত্তিকা। অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর 99টা দেখে নাও, কোন শিলালিপি অশোকের নাম কোন শিলালিপিতে অশোকের নামকরণ করা হয়েছে ব্যক্তিগতভাবে? তার উপাধি দেবনাং প্রিয় দিয়ে নয়, এক্ষেত্রে মাস কি? অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর নিম্নের কোনটি কণা নয়? এখানে অপশান ডি 100 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ ডেল্টা। তা এই ছিল আজকের পশ্চিমবঙ্গ পুলিশের এসআইয়ের সমস্ত জিকের সঠিক অ্যান্সার। আমরা রাতের দিকে ম্যাথ এবং জিআইয়ের ভিডিওটা আপলোড করে দিচ্ছি, তোমরা এই চ্যানেলের সাথে জুড়ে থাকো। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই নিজের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও, এবং তোমাদের যারা বন্ধুবান্ধব রয়েছে যারা এই ভিডিওর যারা এই পরীক্ষাটি দিয়েছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে পারো, এবং যারা ভবিষ্যতে দেবে তাদেরকেও এই ধরনের ভিডিও শেয়ার করে জানাতে পারো যে কী ধরনের প্রশ্ন এসে থাকে। আমরা পার্ট টুয়ে এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ পিডিএফটি তোমাদের জন্য দিয়ে দেবো। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, ততক্ষণের জন্য ধন্যবাদ।